বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বালুরঘাটে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে এই নিয়ে আবেদন জানিয়ে বলেন প্রধান বিচারপতির উচিত। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম স্তম্ভ বিচারালয় নিয়ে করা মন্তব্যটি খুঁটিয়ে দেখা। আজ বালুরঘাটে গতকাল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি গাঙ্গুলিকে সরিয়ে দেওয়া নিয়ে অভিষেকের করা মন্তব্য নিয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর ভঙ্গিতে বলেছেন তা সরাসরি বিচার ব্যবস্থার ওপরই হামলা বলা যায়। অভিষেক বলছেন কলকাতা হাইকোর্টে দুজন বিচারপতি বিজেপির হয়ে বিভিন্ন মামলায় সিবিআই ও ইডির হাতে তদন্তের ভার তুলে দিচ্ছেন। এই কথার পরিপ্রেক্ষিতেই আজ সুকান্ত মজুমদার বিষয়টি উত্থাপন করেন, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানান। এর পাশাপাশি রামনবমীর মিছিল মামলায় এনআইএ এর বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়া নিয়েও কড়া সমালোচনা করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন এর থেকেই বোঝা যায় ভোট ব্যাংকের স্বার্থে ও তাদের মাজানোর তাগিদের জন্যই তৃণমূল নেত্রী জনগণের ট্যাক্সের টাকা খরচ করে চলেছেন। তৃণমূলের মদতেই কিছু দুষ্কৃতীদের দিয়ে পরিকল্পনা করেই রামনবমীর মিছিলে হামলা চালানো হয়েছিল। আসল ঘটনা ধামাচাপা দিতেই তৃণমূল নেত্রী এসব করছেন বলে সুকান্তবাবু আজ অভিযোগ করেন। অপরদিকে উত্তরবঙ্গ অভিষেকের নবজাগরণ কর্মসূচি নিয়ে বলেন উনি উত্তরবঙ্গবাসীদের বোকা বানানোর চেষ্টা করছেন, কিন্তু উনি যতটা বোকা ভাবেন উত্তরবঙ্গবাসী অত বোকা নন, তাই এসব করে তিনি কোনো লাভ পাবেন না বলেও তিনি জানিয়েছেন। এর পাশাপাশি গতকাল কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে কলকাতা বিজেপি যুব মোর্চার সভাপতি সহ বেশ কিছু সমর্থককে কলকাতা পুলিশ যেভাবে আটক করে আজ ভোররাত্রে তা নিয়েও তিনি কড়া সমালোচনা করেন। পাশাপাশি তার কালিয়াগঞ্জে কাণ্ডের তদন্তের ভার সিবিআই এর হাতে দেওয়ার জন্য মৃতের পরিবারের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে তার প্রতি তাদের দলের সমর্থন আছে জানিয়ে বলেন আমরাও চাই সিবিআই তদন্ত হোক। এই নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে গতকাল সুপ্রিম কোর্ট আশার আলো দেখিয়েছে, যেটা নিয়ে সারা দিনভর জল্পনা ছিল যে হয়তো সমস্ত মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শোনানো হয়েছে, কিন্তু পরে দেখা গিয়েছে শুধুমাত্র দুটি মামলা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে আরেকটি মামলা, দুটো মামলা থেকে সরিয়েছে। কি বলবেন ভবিষ্যৎ নেই মামলার? ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে তো আমরা বলতে পারবো না, আদালতের উপরে নির্ভর করবে। তবে বাংলার মানুষ জাস্টিস গাঙ্গুলির এই লড়াইকে সারা জীবন মনে রেখেছে, মনে রাখবে, আগামী দিনও মনে রাখবে। এবং উনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গেছেন এটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলে আমার মনে হয়। উনি যখন বেরোচ্ছিলেন কালকে তখন কিছুটা অভিমানের সুর ওনার গলায় ছিল, উনি বলছেন কোনো রাজনৈতিক চাপ নেই, কোনো এমনি কোনো আমার উপর কোনো চাপ নেই, আমি পদত্যাগ করব না। তার এই অভিমান কতটা সঙ্গত বলে মনে হচ্ছে আপনার? যে তখন এই বিষয়ে আমার কিছু বলার কালিয়াগঞ্জে আজকে অজিত চৌধুরী আসছেন, সঙ্গে রাজ্য মহিলা কমিশনও কালিয়াগঞ্জের ওই মৃত বর্মনের বাড়িতেও যাবেন, কোন দিকে মোড় নিচ্ছে ঘটনা সার্বিকভাবে? দেখুন, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টিকে পুরো চেপে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং তার এই চেষ্টার ফলস্বরূপই দেখানো হচ্ছে যে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করেনি, মানে অন্য গ্রহ থেকে অ্যালিয়েনরা এসে তারা গুলি করে চলে গেছে, এবং বরাবরই এটা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমি আগে বলেছিলাম এরকমই করবে এবং সেটাই হয়েছে, এবং এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করবো। মৃত্যুঞ্জয়ের পরিবার সিবিআই দাবি করেছে, কারণ পুলিশের বিরুদ্ধে পুলিশের অভিযোগ কতটা ভালোভাবে খতিয়ে দেখা হবে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, সেটা কি? আমরাও পরিবারের এই দাবিকে সমর্থন জানাচ্ছি। আমরা চাই যে সিবিআই তদন্ত হোক, কারণ যেখানে পুলিশই অভিযুক্ত সেখানে পুলিশ কিভাবে তদন্ত? মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই ধরনের কথা বলেছিলেন যে যার বিরুদ্ধে অভিযোগ, আমার বিরুদ্ধে অভিযোগ চুরি, আমি যদি নিজের তদন্ত করি তাহলে তো সেই তদন্ত কোনো ফলপ্রসূ হতে পারে না বা নিরপেক্ষ হতে পারে না অ্যাটলিস্ট সেই তদন্ত। তো আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, মমতা ব্যানার্জি নিজে সিবিআই এর কাছে রেকমেন্ড করুক এই তদন্ত ভার নেবার জন্য। ডিএ মামলা 93 দিনে পড়লো, কালকে সুমন্ত চট্টোপাধ্যায় বলছেন যদি আমরা ডিএ বকেয়া ডিএ দিই তাহলে আমাদের লক্ষ্মীর ভণ্ডার স্বাস্থ্য সাথে সব বন্ধ হয়ে যাবে, পরিষদীয় মন্ত্রীর এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? না না, এটা তো সত্যি কথা বলেছেন, রাজ্যের ভাড়া সম্পূর্ণরূপে খালি, রাজ্যের ইনকাম বলতে কিছু নেই, রাজ্য সরকার সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদেরকে বঞ্চিত করে তাদের ভাগের টাকাটা বঞ্চিত রেখে, মানে বঞ্চিত করে তার সেই টাকা দিয়ে এই বিভিন্ন ডোল অর্থাৎ উপহার মুখ দেয়া যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো চালাচ্ছে এবং এর মাধ্যমে ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে। নিয়োগ চট্টোপাধ্যায় বলছেন যদি আমরা ডিএ বকেয়া ডিএ দিই তাহলে আমাদের লক্ষ্মীর ভণ্ডার স্বাস্থ্য সাথে সব বন্ধ হয়ে যাবে, পরিষদীয় মন্ত্রীর এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? না না, এটা তো সত্যি কথা বলেছিলাম, রাজ্যের ভাড়া সম্পূর্ণরূপে খালি, রাজ্যের ইনকাম বলতে কিছু নেই,
রাজ্য সরকার সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদেরকে বঞ্চিত করে তাদের ভাগের টাকাটা বঞ্চিত রেখে মানে বঞ্চিত করে তার সেই টাকা দিয়ে এই বিভিন্ন ডোল অর্থাৎ উপহার মুদ দেয়া যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো চালাচ্ছে এবং এর মাধ্যমে ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস বাংলার সাধারণ মানুষও বুঝতে পারবে যে আমার অ্যাকাউন্টে হয়তো মাসে 500 টাকা ঢুকছে কিন্তু তার পরিবর্তে আমার মেয়েটির ইজ্জতের কোনো দাম নেই, তার পরিবর্তে আবার বেকার ছেলেটি অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য। একদিন না একদিন বাংলার মানুষ বুঝবে এবং বুঝতে শুরু করে দিয়েছে। আমি যা দেখতে পাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সারা গতকালের যে বন্ধে সেটাই প্রমাণ করছে। রামনবমীর ঘটনায় এনআইএ তদন্ত নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তারপরে এই তদন্তকে যাতে না হয় তার পরিবর্তে উনি সুপ্রিম কোর্টে যাচ্ছে, রাজ্য বলছে না এনআইএ তদন্ত নাই, কি বিষয়কে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সুপ্রিম কোর্টে? কেন এনআইএ তদন্ত হলে পুরো বিষয়টি সামনে চলে আসবে যে তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু মুসলিম গুন্ডা এই ঘটনাটা ঘটিয়েছে এবং পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে এটা করা হয়েছে যাতে মুসলিম ভোটকে আবার তারা তৃণমূল কংগ্রেস তাদের নিজের দিকে ভোট ব্যাংক হিসেবে পেতে পারে, যেটা বাইরন বিশ্বাস জেতার পর তৃণমূল কংগ্রেসের মনে ভয় ঢুকেছে যে আমরা হয়তো সংখ্যালঘু ভোট হারাচ্ছি, সেইটাকেই আবার রিকনসিলারেট করার জন্য এই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছে এবং সেটা এনআইএ তদন্ত হলে পুরো সামনে চলে আসবে। গতকাল কালিয়াগঞ্জের যে ঘটনা সেই ঘটনা নিয়ে যুব বিজেপি যুব প্রতিনিধিরা একটা বিক্ষোভ সমাবেশ করছিল, সেখানে ইন্দ্রনীল খাঁ সহ 36 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি তাহলে কলকাতায় বেশি অ্যাক্টিভ জেলার থেকে কি মনে হয়? দেখুন কলকাতাতে যেভাবে আমাদের যুব মোর্চার কর্মী সমর্থক নেতৃত্বের উপর যেভাবে আক্রমণ হয়েছে এটা মেনে নেওয়া যায় না, বর্বরোচিত আক্রমণ। কাল মানে আজ টেকনিক্যালি ভোর 3টের সময় আমাদের যুব মোর্চার প্রেসিডেন্টকে ছাড়া হয়েছে। পুলিশ এই যে তাদের অ্যাক্টিভনেস না, এই সক্রিয়তা যদি অপরাধীদের ধরার ক্ষেত্রে দেখাতো তাহলে পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনা ঘটত না। নবজোয়ার আজকে জলপাইগুড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আছেন আর এই সময় উত্তরবঙ্গে একের পর এক এরকম ঘটনা সামনে আসছে, কি বলবেন যে এই বিষয়ে কি তাদের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত, নবজোয়ার না করে এই সমস্ত বিষয়ে নজর দেওয়া উচিত, কি মনে হয়? এখন প্রশাসন বলে কিছু নেই, নবজোয়ার অমুক তমুক করে এখন দুর্নীতি থেকে চোখ ঘোরানোর একটা চেষ্টা চলছে। মানুষও তো বোকা না, মানুষকে বোকা ভাবছেন বটে, উত্তরবঙ্গের মানুষকে আর একটু বেশি বোকা ভাবেন ওনারা, কিন্তু মনে হয় না উত্তরবঙ্গের মানুষ অত বোকা আছে। হ্যাঁ, এবং পরিবর্তে উনি সুপ্রিম কোর্টে যাচ্ছে, রাজ্য বলছে না এনআইএ তদন্ত নাই, কি বিষয়কে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সুপ্রিম কোর্টে? কেন এখন এনআইএ তদন্ত হলে পুরো বিষয়টি সামনে চলে আসবে যে তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু মুসলিম গুন্ডা এই ঘটনাটা ঘটিয়েছে এবং পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে এটা করা হয়েছে যাতে মুসলিম ভোটকে আবার তারা তৃণমূল কংগ্রেস তাদের নিজের দিকে ভোট ব্যাংক হিসেবে পেতে পারে, যেটা বাইরন বিশ্বাস জেতার পর তৃণমূল কংগ্রেসের মনে ভয় ঢুকেছে যে আমরা হয়তো সংখ্যালঘু ভোট হারাচ্ছি, সেইটাকেই আবার রিকনসিলারেট করার জন্য এই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছে এবং সেটা এনআইএ তদন্ত হলে পুরো সামনে চলে আসবে। গতকাল কালিয়াগঞ্জের যে ঘটনা সেই ঘটনা নিয়ে বিজেপি যুব প্রতিনিধিরা একটা বিক্ষোভ সমাবেশ করছিল, সেখানে ইন্দ্রনীল খাঁ সহ 36 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি তাহলে কলকাতায় বেশি অ্যাক্টিভ জেলার থেকে কি মনে হয়? দেখুন কলকাতাতে যেভাবে আমাদের যুব মোর্চার কর্মী সমর্থক নেতৃত্বের উপর যেভাবে আক্রমণ হয়েছে এটা মেনে নেওয়া যায় না, বর্বরোচিত আক্রমণ। কাল মানে আজ টেকনিক্যালি ভোর 3টের সময় আমাদের যুব মোর্চার প্রেসিডেন্টকে ছাড়া হয়েছে। পুলিশ এই যে তাদের অ্যাক্টিভনেস না, এই সক্রিয়তা যদি অপরাধীদের ধরার ক্ষেত্রে দেখাতো তাহলে পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনা ঘটত না। নবজোয়ার আজকে জলপাইগুড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আছেন আর এই সময় উত্তরবঙ্গে একের পর এক এরকম ঘটনা সামনে আসছে, কি বলবেন যে এই বিষয়ে কি তাদের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত, নবজোয়ার না করে এই সমস্ত বিষয়ে নজর দেওয়া উচিত, কি মনে হয়? এখন প্রশাসন বলে কিছু নেই, নবজোয়ার অমুক তমুক করে এখন দুর্নীতি থেকে চোখ ঘোরানোর একটা চেষ্টা চলছে। মানুষও তো বোকা না, মানুষকে বোকা ভাবছেন বটে, উত্তরবঙ্গের মানুষকে আর একটু বেশি বোকা ভাবেন ওনারা, কিন্তু মনে হয় না উত্তরবঙ্গের মানুষ অত বোকা আছে। হ্যাঁ, এবং তৃণমূল কংগ্রেস যতটা আমাদেরকে বোকা ভাবে উত্তরবঙ্গের মানুষদেরকে ততটা আমরা বোকা, তো স্বাভাবিকভাবে তাদের বোকা বানানোর চেষ্টা চলছে। কিন্তু তার সাথে সাথে জুডিশিয়ারিকে ভয় দেখানোর ইয়ে চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন দুজন জাজ বিজেপির কথায় নাকি সিবিআইডি দিচ্ছে, প্রমাণ করে দেখা করুন বিজেপির সাথে কোন জাজেদের সম্পর্ক আছে, নাহলে তো আমি তো বলবো হাইকোর্টকে, কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে এর সুমোটো এর সংজ্ঞান নেওয়ার জন্য যে একজন নেতা কিভাবে
ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এইভাবে হামলা করতে পারে। কেশপুরে বাংলার আবাস যোজনার ঘর পেতে সুপারস্টার দেবের ভাইকেও কাটমাটি দিতে হচ্ছে এবং সেটা নিয়ে একটা শাস্তি সভা বসেছিল, তৃণমূলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি বলেন? দেখুন, এই তৃণমূলের আবার এটা সাম্যবাদে বিশ্বাস করতে তৃণমূল, সেজন্য নেতার ভাই হোক আর যেই হোক, ফর্মুলা একটাই, ফেলো করি মাখো তেল, এর বাইরে অন্য কোনো ফর্মুলায় তারা বিশ্বাস করে না। যে নেতা নিয়েছে সে বইয়ের নামে ঘর দিতে গেলেও তার কাছ থেকেও টাকা নেবে।